ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায় হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমরা হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকেই জানাই সুস্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা জিনিসটা কি নগদান বইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের জানা খুবই প্রয়োজন এর ইংরেজি হল কন্ট্রা এন্ট্রি শিক্ষার্থী বন্ধুরা এই কন্ট্রা এন্ট্রি হল যে সকল লেনদেনগুলো দুই ঘরা এবং তিন ঘরা নগদান বইয়ের উভয় দিকে বিপরীত ঘরে লিপিবদ্ধ হয় তাদেরকে কন্ট্রা এন্ট্রি বলে বা বিপরীত দাখিলা বলে উভয় দিকে বিপরীত ঘরে বলতে বোঝানো হয়েছে ডেবিট দিকে যদি নগদের করে হয় ক্রেডিট দিকে ব্যাংকের করে হবে আবার ডেবিট দিকে যদি ব্যাংকের গরে হয় ক্রেডিট দিকে নগদের ঘরে হবে চলো আমরা আরও একটু বিস্তারিতভাবে জানি শিক্ষার্থী বন্ধুরা এই কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলার সংকেত হিসেবে আমরা ক বা সি ব্যবহার করে থাকি বিবরণের ঘরে তো ক হলো এই যে কন্ট্রা শব্দটার প্রথম বর্ণ ক এই আমরা ক দেই অথবা এর ইংরেজি হলো এই যে কন্ট্রা এর ফার্স্ট লেটার হলো সি এই জন্য আমরা এটাকে সি দিয়ে প্রকাশ করি অথবা ক দিয়ে প্রকাশ করি চলো বাস্তব একটা উদাহরণ দেখি শিক্ষার্থী বন্ধুরা আগস্ট মাসের তিন তারিখে ব্যাংকে জমা দেন পাঁচ হাজার টাকা তো এটা একটা কন্ট্রা এন্ট্রি এটা দু হোক বা তিন গড়া হোক উভয় দিকে হবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটাকে একটা তিন গড়া নগদান বইতে লিপিবদ্ধ করে দেখাবো আর লেনদেনগুলোকে নগদান বইতে লিপিবদ্ধ করার আমার আবিষ্কৃত একটা কৌশল আছে সেটা নগদান বইয়ের প্লে আছে দেখে নাও তোমরা সহজেই লিপিবদ্ধ করতে পারবে তো আমার আবিষ্কৃত কৌশলটা হলো প্রথমে জাবেদা করতে হবে এই লেনদেনটার জাবেদা হলো ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে তাই তাকে আমরা ডেবিট দিকে লাগব বিপরীত নামে নগদান হিসাব নামে যেহেতু ব্যাংক ডেবিট টাকাটাই যে আমরা ব্যাংকের ঘরে লাগবে পাঁচ হাজার টাকা আবার নগদান ক্রেডিট এই যে ক্রেডিট দিকে তো নগদান আছে তাই না তাই আমরা একে ক্রেডিট দিকে লিখব বিপরীত নামে ব্যাংক হিসাব নামে টাকাটা লেখবো যেহেতু নগদ ক্রেডিট নগদের করে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই লেনদেনটা ব্যাংকে জমা দান এই লেনদেনটা ডেবিট দিকে বসেছে ব্যাংকের ঘরে কিন্তু ক্রেডিট দিকে বসেছে নগদের ঘরে উভয় দিকেই বসেছে কিন্তু বিপরীত ঘরে বসেছে এই জন্য এটা একটা কন্টেন্টই বিবরণের গড়ে এর সামনে এভাবে কবাসি লিখবো আমরা তো শিক্ষার্থী বন্ধুরা আরও একটা কন্টেন্টই আছে সেটা হলো ব্যাংক থেকে উত্তোলন তিন হাজার টাকা এটাকে আমরা একটা তিন গড়া নগদান বইতে লিপিবদ্ধ করে দেখাবো আর আমার আবিষ্কৃত কৌশল অনুসারে আগে এই লেনদেনটার জাবেদা করতে হবে এর জাবেদা হলো নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো শিক্ষার্থী বন্ধুরা নগদান যেহেতু ডেবিট তাই আমরা ডেবিট দিকেই লেখবো একে বিপরীত নামে ব্যাংক হিসাব নামে টাকাটা হবে নগদের ঘরে যেহেতু নগদান ডেবিট আবার দেখো ব্যাংক হিসাব ক্রেডিট আছে তাই একে আমরা ক্রেডিট দিকে লিখবো বিপরীত নামে নগদান হিসাব নামে যেহেতু ব্যাঙ্ক ক্রেডিট টাকাটা লেখবো আমরা ব্যাংকের ঘরে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই লেনদেনটা তিন তিনগোড়া নগদান বইয়ে ডেবিট দিকে বসেছে নগদের ঘরে আর ক্রেডিট দিকে বসেছে ব্যাংকের ঘরে উভয় দিকেই বসছে কিন্তু বিপরীত ঘরে বসছে এই জন্য এটা হলো শিক্ষার্থী বন্ধুরা কন্টেন্ট্রি তাই বিবরণের গড়ে এই সামনে এভাবে আমরা কবাসি লিখে দিব উভয় দিকে আর কন্টেন্ট্রি আছে মাত্র দুটি একটা হলো ব্যাংকে জমা দান আর আরেকটা হলো ব্যাংক থেকে উত্তোলন এখানে একটু খেয়াল রেখো ব্যাংক থেকে যদি আবার মালিক উত্তোলন করে তাহলে কিন্তু হবে না যদি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে সেটার কণ্ঠা হবে না যদি ব্যবসায়িক প্রয়োজনে বা ব্যবসায়ের কোনো কারণে ব্যাংক থেকে তোলা হয় ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট হতে সেটা কন্ট্রেন্ট হবে আবার মালিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুললেও কিন্তু কন্টা হবে না তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ